আলো সুন্দর থেকে ফটো তুলো কইয়া কমই নং ডিস্ট্রিবিউশন ক্রাফট গিয়ার হ্যাঁ তাহলে এই ডিস্ট্রিবিউশনের অনুষ্ঠানে আমাদের এই এস এফ স্যার কিছু কথা বলবেন এখন জিনিস ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম প্রোগ্রামে উপস্থিত এই জেলামরা ফিশারি ডিপার্টমেন্টের এস এফ সাহেব অন্যান্য নেতৃবৃন্দ আজকে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উদ্যোগে বিভিন্ন আমাদের এলাকার অনেকে আছে গরিব নিজের নৌকা তৈরি করতে পারেনি চাল আর বিভিন্ন জিনিসপত্র কিনতে পারেনি তাদেরকে সরকারের মাধ্যমে যেহেতু প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় মাছ ধরে বাজারে বিক্রি করে তার পরিবার ইনকাম সোর্স পাই সেই জন্য তাদেরকে আমরা সরকার তরফ থেকে এই জিনিসগুলো আমরা সাহায্য করছি আগামী দিনেও আমরা এই সব প্রকল্প নিয়ে চিন্তা ভাবনা করব 2019 এবং 20 এই প্রকল্পটি আমরা 2021 আমরা দিতে পারছি আজকে আগামী দিনেও আমরা আরও আমাদের মৎস্যজীবীরা আছে তাদেরকে বিভিন্ন মাধ্যমে পিডিএফের মাধ্যমে জাল এবং নৌকা কনি জাল বের জাল এইগুলা যাতে একটা মাছ রাখার জন্য একটা মেশিন দেওয়া হয়েছে বরফের মাধ্যমে এক দুই দিন মাছ যাতে রাখা যায় সেই চিন্তা ভাবনাই সরকার এগুলো জিনিসপত্র দেওয়া হয়েছে সেই জন্য আজকের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের ত্রিপুরা রাজ্যের ফিশারি ডিপার্টমেন্ট মিনিস্টার মাননীয় এন সি দেবরমা মহাশয়কে আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাই যে আমাদের অত্র এলাকার গরিব মানুষকে এই সাহায্য করার জন্য সেই চিন্তা ভাবনা দিয়ে আগামী দিনে আমরা আরও চিন্তা করার জন্য আমরা সিদ্ধান্ত নিব আমি আর বেশি কথা বলবো না এই কথা বলেই আমার বক্তব্য এখানে শেষ করবে সবাইকে নমস্কার ন্যাশনাল ফিশারি ডেভেলপমেন্ট বোর্ড হায়দ্রাবাদ এনএফডিপি সহায়তায় ক্র্যাফট অ্যান্ড গিয়ার স্কিমে দ্যাট ইজ মাছ ধরার যন্ত্র জাল এই প্রকল্পের মধ্যে 60,000 টাকা ব্যয় করে আমরা একটা নৌকা
একটা বেরজাল এবং আইসবক্স বিতরণ করছি। এই জিনিসগুলি কিন্তু বেনিফিশিয়ারি নিজে কিনেছেন, ওনাদেরকে আমরা 5টা কিস্তিতে টাকাগুলি দিয়েছি। প্রথম কাজ শুরু করেছেন, এরপরে মাঝে এরপরে মাঝে এভাবে 3 কিস্তিতে নৌকা, পরবর্তী 1 কিস্তিতে ওনারা কিনেছেন জাল, লাস্ট কিস্তিতে ওনারা আইসবক্স কিনেছেন। ওরা প্রত্যন্ত বিভিন্ন বিলে অঞ্চলে বিল আছে, ছড়া আছে, নদী আছে, ওই সমস্ত জায়গাতে নৌকা বেয়ে মাছ ধরবেন, আর সেই মাছগুলোকে ওই সময়ে ধরে বক্সের মধ্যে সংরক্ষণে করে আনবেন, তা না হলে মাছ পচে যাবে। এই জন্য এই বক্স দেওয়া, আইস বক্স সহ। এই প্রকল্পটার জন্য আমাদের আমরা ওই টাকার মাধ্যমে তেলিয়ামুড়া ব্লকে 2টা গ্রুপকে, কল্যাণপুরের 1টা গ্রুপকে, মুঙ্গিয়াগামী 2টা গ্রুপ, মোস্ট 5টা গ্রুপে আমরা বানিয়ে দিয়েছি। 5 গ্রুপ মেম্বার, 1 গ্রুপ লিডার। আর ওনারা যদি মনে করেন ওনাদের পার্শ্ববর্তী অন্যান্য ভাই বন্ধুরা যারা মৎস্যচাষী আছেন, ওদেরকেও এই নৌকা দিয়ে সহায়তা করতে পারবেন, যে আমার নৌকা নিয়ে তুমিও ধরো বা আমার জালটা তুমি ব্যবহার করো। এতে একটা, এটা একটা সামাজিক প্রকল্প, সামাজিক উন্নয়নের জন্য সরকারের এই চিন্তাধারা। এবং এতে আমাদেরকে ওতপ্রোতভাবে সহায়তা করেছেন আমাদের চেয়ারম্যান বৃন্দ, এর মধ্যে সবচেয়ে বেশি ঘনিষ্ঠতার সহিত সহায়তা করেছেন আমাদের সুনীল দেববর্মা স্যার, উনি হচ্ছেন বিএসসি চেয়ারম্যান মুঙ্গিয়াগামী ব্লক, উনি আজকে এটা বিতরণ অনুষ্ঠানে এসেছেন। এবং আগে থেকেও এই স্কিমের ক্ষেত্রে আমাদের যাতে আমরা পাই, আমাদের মন্ত্রী মহোদয়কে উদ্বুদ্ধ করা যে আমাদের এই এলাকাতে এই জিনিসগুলি দেন, আমাদের লোকরা উপকৃত হবে, এই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই। আর এবং আমাদের যারা ভাইরা মৎস্যচাষী ভাইরা পেয়েছেন, আমার অনুরোধ থাকবে আপনারা উপযুক্তভাবে নৌকাগুলোর ব্যবহার করবেন, মাছ ধরবেন, বিক্রি করবেন, এতে আপনারা স্বয়ংবর হবেন। পরবর্তী সময়ে আপনাদের আরও কোনো সুযোগ সুবিধা থাকলেও আমাদের নেতৃত্বরা আপনাদের পাশে থাকবেন, এই আশা রেখে আমি আমার কথা বলার জন্য শেষ। জাল আইস বক্স রুং বাকজাক্খা ও রুং বসে মূল্য রাং বেসাম ম রুং বরক রাং রেখা 3 কিস্তি খাই 6,500 তাই 5 আখাই গ্রুপ খাওয়াই খা বাক্সা বদল গ্রুপ খাওয়াই বিনা ফিশারি রকটাই জন 8,000 খাই রই টোটালি 1,00,000 টাকা নি প্রজেক্ট ম রুং ববহাই বেশি বছর টিকে না অবহাই বসে মজবুত সান্দার ম রুং হুঙ্গাঙ্কাই এমনেখাই মজবুত খাই সানাম জাকা রুং মিনিমাম 5 তো আরামসে চলি নাই, কারণ হুঙ্গাঙ্কাই রুং ন এমনভাবে সাতুং ফরান জাকা আবু সঠিক সময় যদি না তুই খাইমা খাঙ্কাই রুং কাহাম না লাস্টিং খাই নাই ম ব পঞ্চায়েত দিয়ান দ্বারা থাকা ম পঞ্চায়েত হুঙ্গাঙ্কাই ই ক চাকমাঘাট পঞ্চায়েত আন মুং সুজিত দেবর্মা